আমরা আবার মঞ্চে উঠে পড়েছি, যেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে, বা মঞ্চ থেকে সামনের দৃশ্যটা কি হবে পশ্চিমমুখে বুক করে এই সবার যে মঞ্চটা কিন্তু করা হয়েছে এবং সবই কাজ চলছে। এবং যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এদিকে কিন্তু জিনিসপত্র আনার একটা তৎপরতা শুরু হয়েছে, এয়ারক্লট থেকে শুরু করে সোফা, এবং আমরা এদিকেও দেখছি যে একেবারে রোলার এনে মাটি, যে নতুন মাটি ফেলা হয়েছে সেই জায়গাটাও পিসাই করে যাতে মানুষ না হয়, এবং সেই জায়গাটা একেবারে তৈরি করা হচ্ছে খুব দ্রুত গতিতে, কারণ হাতে খুব বেশি সময় পাওয়া যায়নি এবং যে কারণেই এত দ্রুত শেষ করতে হচ্ছে। এবং যারা পুরো বিষয়টা দেখছেন, তদারকি করছেন, তাদের মধ্যে অবশ্যই প্রধান বলা যায় বিমান ঘোষ, তিনি এই মুহূর্তে রয়েছেন। বিমানবাবু, খুব তো বেশি সময় পাননি হাতে, খুব অল্প দিনের মধ্যেই, মানে কয়েক অল্প দিন কেন, কয়েকটা দিন সে মানে পুরো তৈরি করতে হচ্ছে, কতটা শক্ত এটাকে তৈরি করা? দেখুন, আমরা হাতে দুদিন সময় পেয়েছি অ্যাকচুয়ালি, তো কাজে আমরা লেগে গেছি, তারপরই সুবিধা অ্যাপে পারমিশন ফেলেছি, ফেলে আমরা কাজে লেগে গেছি। তো এই স্টেজ আজকের মধ্যে কমপ্লিট হবে, পুরো মাঠ কমপ্লিট হয়ে যাবে, কালকে 12টার সময় সভা শুরু হয়ে যাবে। তো প্রস্তুতির জন্য আমাদের কার্যকর্তা, কর্মী কার্যকর্তারা সবাই একদিকে লেগেছে, যেমন প্রচার চলছে দিকে দিকে, গাড়ি প্রচার চলছে, ক্যাম্পেনিং চলছে, এবং যাদিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বিধানসভায়, তারাও জায়গায় জায়গায় যাচ্ছে, শক্তিকেন্দ্র প্রমুখ বুথ পর্যন্ত যে কথা বলছেন সংখ্যা আনার ব্যাপারে, এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা আছে তারাও কাজ করছে। তো সকল কার্যকর্তার মিলিত প্রচেষ্টা কালকে জনসভাকে সাকসেসফুল করবে। এখন একটাই প্রশ্ন, লোকে বলছেন যে এই এলাকায় যেহেতু তৃণমূলের প্রোগ্রাম হয়েছে, সেই তৃণমূলের যে জমায়েত সেটাকে কি টপকাতে পারবে আপনাদের জমায়েত, কি মনে হচ্ছে? দেখুন, তৃণমূলের যে জমায়েত হয়েছে সেই জমায়েত যতটুকু আমি শুনেছি, তো সেটা ফেলিওর করেছেন, মানে ফ্লপ শো হয়েছে। তো আমরা চাইছি যে আমরা এই মাঠেতে মাঠ ভর্তি লোক আনাবো, এবং কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসবে, অনেক সাধারণ মানুষও আসবেন ওনাকে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য, বিজেপির চিন্তাধারাকে তাদের মনের মধ্যে ঢোকানোর জন্য। তো আমরা এই সভা সাকসেসফুল করবো, প্রোগ্রাম সাকসেসফুল করবো, এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, পূরণ করবো চ্যালেঞ্জ। লোকটা আনবেন কোত্থেকে? লোকটা আনবেন লোক কি মানে বাইরে থেকে? না না না, আমাদের প্রোগ্রামটা আরামবাগ লোকসভার প্রোগ্রাম আছে, এই আরামবাগ লোকসভায় যে সমস্ত আমাদের কর্মী সমর্থকরা আছেন সেই সমস্ত লোকই আসবেন, এখানে বাইরে থেকে কোনো লোক আসবেন না। লোক আসতে গেলে গাড়ি দরকার, বাস দরকার, সেগুলো পাচ্ছেন আপনারা? বাস তো ইউনিয়ন থেকে যথেষ্ট বাধা সৃষ্টি করছে বাস নিয়ে দেওয়ার ব্যাপারে, এটা বড় বড় করেই থাকে, যতদিন ক্ষমতা থাকবে করে যাবে, ওই জন্যই ওদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। তো মানুষ যদি আসতে চায়, কর্মী সমর্থকরা ঠিক করে নিয়েছে আমরা আসবো, সেটা বাস আটকালে অন্য প্রসেসে আসবো, তো এটা একটা মনের টান আছে এখানে আসার জন্য, তো মানুষ চলে আসবে এখানে। ঠিক, কিন্তু অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে সমস্ত জায়গায় সভা করতে যাচ্ছেন সেখানে একটা বিজেপির জয়ের সম্ভাবনা আছে বলেই যাচ্ছেন, এখানে অমিত শাহ আসার কারণ কি? এখানে কি জয়ী হবেন মনে হচ্ছে? আপনাদেরকে আগেও বলেছি, আবার বলছি, 100% নিশ্চিত আছে এখানে জয়ের ব্যাপারে, ওই জন্যই মাননীয় সর্বভারতীয় সভাপতি এখানে আসছেন, এটা আপনারাও জানেন যে উনি সব লোকসভায় যাচ্ছেন না, বেছে বেছে লোকসভায় আসছেন, তো আরামবাগ আসছেন মানে এটা তো ইন্ডিকেট করে যে আরামবাগ যেতে সম্ভাবনা আছে উনি মনে করছেন, তো সেই জন্য আরামবাগ আসছেন। ওনার সঙ্গে আর কে আসছেন রাজ্যের বা কেন্দ্রের? ওনার সঙ্গে কৈলাসজি আসতে পারেন, সম্ভাবনা আছে, এবং আমাদের এখানে স্টেটের প্রদেশের সহ সংগঠন সহকারী আমার কিশোরদা আছেন, এছাড়া আমার তুষারদাও আছেন এখানে সেক্রেটারি, স্টেট সেক্রেটারি, তো ওনার কৃষ্ণা দিয়ে আছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন পুরো সভা, তো ওনারা থাকবেন এখন, বাকি তো আপনারা দেখলেন ওনার পার্সোনাল সিকিউরিটি থেকে এসপিজি যারা আছেন সবাই এসে গেছেন, পুরো মাঠ পর্যবেক্ষণ করার জন্য পুলিশও আমাদেরকে সহায়তা করছে, তো চলছে পুরো টোটাল, মানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে বলা চলে। এবং একটা কথা আমি বলি এই মঞ্চেতেই, যে দুদিন আগেই তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী, তিনি আরামবাগ টিভির শোতে বলেছেন যে বিমান ঘোষকে, আমি তাকে তো চিনি না, আমি ভাবছিলাম মনে হয় বিমান বসু বিজেপিতে জয়েন করেছেন, আপনাকে নাকি এখনও চেনেনি না, আপনি নেতৃত্ব দিচ্ছেন এখনও সেইভাবে চেনাতে পারেনি নিজেকে তৃণমূলের এই ব্লক সভাপতির কাছে? উনি আমাকে তো চেনেন না, এই কারণেই চেনেন না, কারণ চিনে ফেললে তো উনি আর থাকতে পারবেন না এখানে, যেদিনে চিনবেন সেদিন আর থাকবেন না, একটু বলুন। দেখা যাক বিমান ঘোষ তিনি যে মন্তব্য করলেন সেটা কী হয় আগামী দিনে। যাই হোক, আজকে এই সভা, সবার মঞ্চ তৈরি হচ্ছে এবং সবার সামনে জায়গা তৈরি হচ্ছে, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এসপিজি দিয়ে একেবারে পার্সোনাল যে নিরাপত্তা ব্যবস্থা সেটা তো আছেই এবং পুরোটাই সেন্ট্রাল কন্ট্রোল করে, অর্থাৎ রাজ্য পুলিশের আমরা সেরকম কাউকে এখনও পর্যন্ত দেখছি না এই 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 এলাকার নিরাপত্তার বিষয়ে। আপনারা দেখে থাকুন আরামবাগ টিভি, ক্যামেরায় জাভেদ নেহালের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। Thank you.